মানুষের উচিত হবে সরকারকে ঘাড় ধরে বের করে দেওয়া বললেন ডক্টর কামাল বোর্ড শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজধানী সৌরাউদ্দি উদ্যানে আগামী বাইশ অক্টোবর জনসমাবেশ থেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট বুধবার জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের মতি জেলার চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় একই সঙ্গে আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত হয় বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক ঘোষণা কর্মসূচি করে বলেন এই গণস্বাক্ষর অভিযান দেশে বিদেশে করা হবে এটার কি হবে তা ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন সমাবেশের অনুমতি না দেয়া মানে সংবিধানের লঙ্ঘন এটা করলে দেশের মানুষের উচিত হবে এই সরকারকে ঘাট ধরে বের করে দেওয়া ডক্টর কামাল হোসেন বলেন দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন দেশের মানুষ উদ্বিগ্ন সম্প্রতি অনেক রকমের ভয়াবহ ঘটনা ঘটেছে বিশেষ করে হত্যার ঘটনা যেটা সবাই দেখেছে কিভাবে এটা হলো ইচ্ছাকৃতভাবে একজন মেধাবী নিরীহ ছেলেকে মেরে ফেলা হয়েছে এটা জঘন্য ব্যাপার তিনি বলেন এই ধরনের যেসব ঘটনা ঘটেছে তা আজকে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকায় আগামী বাইশ তারিখে সোহরাউদ্দী উদ্যানে একটি জনসভা করব। যেখানে আমাদের ফ্রন্টের সবাই আসবেন বিস্তারিত বক্তব্য রাখবেন গত তেরোই অক্টোবর ফ্রন্টে থাকায় নাগরিক শোক র্যালি পুলিশ করতে দেয়নি সেক্ষেত্রে সৌরাউদ্দি উদ্যানের জনসভার অনুমতি আপনারা পাবেন কি না এই প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন আমাদের তো করে যেতেই হবে পারমিশন দেবে না দেবে আমাদের করে যেতেই হবে দেখা যাক অনুমতি না পেলে কি করবেন দ্বিতীয়বার একই প্রশ্নের উত্তরে তিনি বলেন অবস্থা বুঝে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাজ আমাদের করতেই হবে তবে এটা জানা দরকার জনসভার অনুমতি না দেয়া মানে সরকার সংবিধানকে লঙ্ঘন করছে সংবিধানে লেখা আছে মৌলিক অধিকার আছে সভা সমিতি করার বক্তব্য রাখার আর যদি এই ধরনের সংবিধান লঙ্ঘন করা শুরু করে আমি তো মনে করি দেশের মানুষ তাদের ঘাড় ধরে বের করে দেওয়া উচিত এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আব্বর হত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণশাখল অভিযান এবং ঢাকায় সোহরাওয়াদী উদ্যানে বাইশে অক্টোবর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে বৈশাখে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আসম ও আব্দুর রব সহ সভাপতি তানিয়া রব বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জগলুল হায়দার আফ্রিক মোশতাক হোসেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শহীদুল্লাহ কায়সার জাহিদুর রহমান বিকল্প ধারার নুরুল আমিন ব্যাপারী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন যুবকের হাত ধরে পালানোর সময় পৃথিবীর ছাড়তে হলো তরুণীকে এদিকে যুবকের হাত ধরে পালানোর সময় পৃথিবী ছাড়তে হল তরুণীকে ময়মনসিংহের ফুলপুরে প্রেমিকের সঙ্গে মোটর সাইকেল যোগে অজানার পথে পানি জমাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শেখা বেগম নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত শিখা বেগম রুপুশি ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের আলাল উদ্দিনের মেয়ে সে পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্থানীয়রা জানান শিখা বেগমের সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসানের প্রেমের সম্পর্ক ছিল গত সোমবার তারা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় পয়ারি ইউনিয়নের ডাইলের বাজার এলাকায় পৌঁছলে স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে শিখা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ছেলের পরিবারের তত্ত্বাবধানে থাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শিখা বেগমের মৃত্যু হয় ফুলপুর থানার ওসি ইমরাত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন